প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিব্রিল আলাইহিসসালাম। এই হাদিসের মধ্যে জিব্রিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। এখানে কিন্তু ঈমান আর ইসলামের জন্য দুইটা প্রশ্ন করছেন। প্রথমে জানতে চাইছেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। এরপরে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররি। তাহলে ঈমান আলাদা সংজ্ঞা দিছেন, ইসলাম আলাদা সংজ্ঞা দিছেন। জিব্রিল আলাইহিস সালাম আলাদা ঈমান জিজ্ঞাসা করছেন, আলাদা ইসলাম জিজ্ঞাসা করছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে যেখানে ইসলাম এবং ঈমান একসাথে দুইটা আসবে, সেখানে বুঝতে হবে ঈমান আলাদা ইসলাম আলাদা। আবার যেখানে একটা আসবে, সেখানে বুঝতে হবে দুইটা এক জিনিস। অর্থাৎ অনেক সময় দুইটা এক, আবার অনেক সময় আলাদা। তা আলাদা হলে তখন অর্থ কী বোঝাবে? আলাদা হইলে ঈমান বলতে বোঝানো হবে অন্তরের বিশ্বাসটা, মৌখিক স্বীকারোক্তিটা, এটা হলো ঈমান। আর বাস্তব জীবনের যত আমাল যত কার্যক্রম, এটা হইল ইসলাম। যেমন ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, সিয়াম পালন করা। তাহলে বাস্তব জীবনের একজন মুমিনের যত কাজ আছে এগুলো ইসলাম, আর বিশ্বাসটা হইল ঈমান। মানে যখন আলাদা অর্থে ব্যবহার হবে, আর যখন একই অর্থে, মানে ইসলাম বলে ঈমানও বোঝাবে অথবা ঈমান বলে ইসলামও বোঝাবে, তখন সবগুলো মিলে একটার মধ্যে ঢুকে যাবে। যেমন ঈমানের সাথে ইসলাম জড়িত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজিজারহু। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া হলো কি? ঈমান না ইসলাম। আমার কথা বুঝতে পারছেন কিনা এবার এই পরীক্ষা নিলে বুঝে যাব যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া না দেওয়া, এটা কি ঈমান না ইসলাম? এটা ইসলাম। এই তো আলহামদুলিল্লাহ বুঝে গেছেন। আকলমন্দরা ইশারা ভাষা, জ্ঞানী লোকদের সামনে আলোচনা করলে এটাই সুবিধা যে ইশারা দিলে সব বুঝে যায়, আর সাধারণ লোকদের সামনে বুঝাইতে অনেক কষ্ট হয়। তাহলে দেখেন এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা হলো ইসলামের বিষয়। কষ্ট দেওয়া না দেওয়া, কষ্ট দেওয়া হারাম, কষ্ট থেকে বিরত থাকা ফরজ। কিন্তু এই ইসলামের কথাটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে। তাহলে ঈমানেরই প্রতিশ্রুতি, যে কেউ ঈমান আনবে সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। তাহলে ঈমানের সাথে ইসলামের সম্পর্ক, গভীর সম্পর্ক, একটার সাথে আরেকটা রিলেশন। ফজরের নামাজ পড়া, এটা কি ঈমান না ইসলাম? ইসলাম। এখন কেউ উঠতে পারে, কেউ উঠতে পারে না। যে উঠতে পারে বুঝতে হবে তার ঈমানের টানে উঠতে পারছে, যে উঠতে পারে না ঈমানের দুর্বলতার কারণে উঠতে পারে না। ঈমানের সাথে ইসলামের সম্পর্ক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যেই লোক আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছে, সেই যেন মেহমানের মেহমানদারি করে। তাহলে মেহমানদারি করা ঈমান না ইসলাম? ইসলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে সম্পর্কিত করছেন ঈমানকে, যে ঈমান আছে সেই মেহমানদারি করবে। তাহলে ঈমানেরই ফলশ্রুতি মেহমানদারি। এইরকম, অর্থাৎ যখন ঈমান আর ইসলাম আলাদা বোঝাবে, তখন বিশ্বাসটা হবে ঈমান, কাজগুলো হবে ইসলাম। আর যখন শুধু একটা দিয়ে সব বোঝাবে, তখন এই সমস্ত আমাল, সমস্ত এবাদত, বিশ্বাস সবগুলো মিলে একটা। এই জন্য ঈমান ভঙ্গের কারণ যেগুলো, ইসলাম ভঙ্গের কারণও সেগুলো। মানে একটা ভাঙলে আরেকটা ভাঙি যায়, ঈমান ভাঙলে ইসলাম ভাঙি যায়, ইসলাম ভাঙলে ঈমান ভাঙি যায়। এরকম না যে ঈমান ভাঙছে আমার ইসলাম ঠিক আছে, অথবা এরকম না যে আমার ইসলাম ভেঙে গেছে ঈমান ঠিক আছে। যেমন আমাদের সমাজে ভাগ করে, নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু ঠিক আছে, দুইটাকে আলাদা করে যে ঈমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না অসুবিধা কি। তো ঈমান যদি ঠিকই থাকে, তো ঈমানই তো বাধ্য করবে সলাত আদায় করতে। তো সলাত আদায় করানো মানে ঈমান ঠিক নাই, অর্থাৎ ইসলাম লঙ্ঘন হওয়া মানে ঈমানের লঙ্ঘন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন,
যে জেনাকারী যখন জেনা করে তখন সে ইমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সে ইমানদার থাকে না। কারণ তার ইমানে যদি থাকতো তো সে চুরি করল কেমন? কারণ যে সময়টা সে চুরি করতেছে সেই সময় যদি তার ভিতরে ইমান থাকে তো সে তো বিশ্বাস করতেছে আল্লাহ দেখতেছে, তা আল্লাহ দেখলে সে আবার চুরি করে কেমন? তাহলে বোঝা গেল যেই সময়টায় সে চুরি করছে সেই সময়টা তার ইমান ছিল না, আল্লাহ যে দেখতেছেন এই বিশ্বাসটা তার ছিল না। তারপর জেনা যখন করে তখন আল্লাহ দেখতেছেন এই বিশ্বাসটা ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনাকারী যখন জেনা করে সেই ইমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সেই ইমানদার থাকে না। তাহলে ইমান এবং ইসলাম একটা আরেকটা থেকে আলাদা নয়। এই জন্য আমরা বলছি যে এই দশটা কারণ এটা ইমান ভঙ্গেরও কারণ, ইসলাম ভঙ্গেরও কারণ।